হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আজকে আমরা চলে এসেছি আবার, আমরা নাভান এবং সোহানা এই দুজনকে নিয়ে আমরা আবার চলে আসলাম। আজকে নাভান এবং সোহানা দুজনের আজকে আরেকটা নতুন আরেকটা পরীক্ষা হবে। আমরা দেখা যাক এই পরীক্ষায় নাভান এবং সোহানার মধ্যে কে জিততে পারে, আমরা এটাই আজকে পরীক্ষা করে দেখব। তো গাইস, লেটস স্টার্ট। নাভান, তুমি কি প্রস্তুত? আচ্ছা সোহানা, আর ইউ রেডি? Yes. তাহলে বলো দেখি কে বলতে পারে আগে। দ্রুত বলতে হবে কিন্তু, ঠিক আছে? একবারে দ্রুত ফাস্ট বলো। ফুলদানি? মোটামুটি একসাথে হয়েছে। তুমি সোহানা একটু তাড়াতাড়ি বলছে, একসাথে বলবো, ঠিক আছে? দেরি করলে কিন্তু হেরে যাবা। তাহলে এবার বলো দেখি, মাটি? হ্যাঁ, নাভান আগে দিচ্ছে না, দুজনই সমান। এবার বলো হচ্ছে গন্ডার? তোমারটা হয়নি, ও জিতে গেছে। এবার 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 কি বলবা? এবার বলো মহিষ? এবার বলো কাঠ কে বলতে পারে? এবার সন আগে পারছে, তুমি পারোনি। এবার এবার বলো, এবার বলো, এবার বলো হচ্ছে দই? তুমি এবার হেরে গেছো, এবার সোহানা জিতছে, ঠিক আছে? আচ্ছা এবার বলো কাদা? কাদা মাঠ, কাদা হচ্ছে মাঠ। আচ্ছা তাহলে এবার কি ধরবো জানো? এবার 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 আমার মাথা দিয়ে আসতেছে না কি যে অনেক অনেক কিছু ছিল। আচ্ছা বলো বাস পাখি হয়েছে দুইজনে। আচ্ছা এবার বলো বালু? নাভান পারোনি, নাভান এবার তুমি চেষ্টা করবে, হ্যাঁ ঠিক আছে? এবার বলো, এবার বলো, এবার বলো শিকর? বলতে পারোনি তুমি, তুমি হেরে যাচ্ছ বাবা। হ্যাঁ এবার বলো, আচ্ছা এবার বলো অন্ধকার? হয়েছে। আচ্ছা এবার বলো, এবার বলো রাত? হ্যাঁ দুজন একসাথে হয়েছে। এইবার এবার এবার কি বলবা? তো মাথা দিয়ে আসতেছে না, এবার মাথা দিয়ে আসতেছে না। তেল? তুমি পারোনি, তুমি কিন্তু হেরে যাচ্ছ বাবা, তাড়াতাড়ি বাজে, ও কিন্তু পুরস্কারটা জিতে নিবে, ঠিক আছে? তোমাকেও কিন্তু ফলো করতে হবে। এবার হচ্ছে তাড়াতাড়ি গেট রেডি, চালাক। এবার বলতে হবে, এবার বলো হচ্ছে বোকা? না ভাত পারোনি, সোহানা কিন্তু অনেক বেশি পারতেছে, বুঝছো? সে প্রাইজ পেয়ে পেয়ে যাবে। তো তুমি কি করবা? কাঁদবা তো। আচ্ছা এবার বলো সব। হ্যাঁ এবার নাভান পারছে। আচ্ছা এবার বলো হচ্ছে লোহা? এবার বলো হচ্ছে সোনা? তোমার আপু আগে বলছে, তুমি পরে বলছো, ঠিক আছে? মিথ্যাবাদী? এবার তাড়াতাড়ি শশা? থ্যাংক ইউ। এবার বলো হচ্ছে মেঘ? মোটামুটি দুজনই সমান সমান, তবে মনে হচ্ছে দুই এক পয়েন্ট বেশি পাবে সোহানা, আর দুই এক পয়েন্ট কম পাবে নাভান। তাহলে আজকের বিজয়ী হিসেবে আমরা কিন্তু সোহানাকে ধরে নিতে পারি। সোহানা আজকে বিজয়ী হয়েছে, নাভান আজকে হেরে গেছে। নাভান এখন তোমার মতামত কি বলো তো, তুমি যে হেরে গেছো, তোমার কি মন খারাপ? হ্যাঁ নাভান অনেক মন খারাপ করেছে, সে আসলে এতটাই মন খারাপ করেছে যে সে আর নিজেকে ধরে রাখতেই পারল না, ফাইনালি সে কেঁদেই ফেলেছে। আসলে এই মানসিকতাটাই থাকা দরকার, হার না মানার মানসিকতা। এই মানসিকতাই হয়তো ভবিষ্যতে তার প্রতিটি পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে এবং প্রথম হতে সাহায্য করবে। তো গাইস, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ।